পিতার পরিত্যক্ত সম্পত্তি বোনকে দেওয়ার ক্ষেত্রে হরিমসি করা, আপনি তো হারাম খাচ্ছেন, আপনি হজ করলে কি হবে? যেদিন আপনার মারা গেছে, জানাজা পড়ার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার আগে উচিত ছিল, আপনি রান্না বান্না করার আগে জানাজা পড়েই আগে ওয়ান হিসু ভাগ করা দরকার ছিল, পরে রান্না বান্না করে খাওয়া দাওয়া। আগে জানাজা পড়ার পরে প্রথম দায়িত্ব ছিল যে ওই আব্বার পরিত্যক্ত সম্পত্তি থেকে আব্বার ঋণ আছে কিনা ঋণ পরিশোধ করা, ওসিয়ত পূরণ করা, তারপরে সম্পদ ফরায়েজ মোতাবেক ভাগ করে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার আব্বার পরিত্যক্ত সম্পদ তোমার কোরআনের বিধান মোতাবেক তোমার আসলে সম্পদ তরিকার মতো আমরা সব বন্টন করে তোমার কাছে হাত তুলতেছি, তুমি আমার আব্বারে ক্ষমা করে দাও, তারপরে রান্না বান্না শুরু করে। কিন্তু কি করতেছি আমরা, 20 বছর পর্যন্ত বোনের সম্পত্তির কোনো খবর নাই, 30 বছর 40 বছর এরপরে যদি একটু চায় কত ঝগড়া বিবাদ, একটু দিয়ে মারামারি, কত মন খারাপ কালাকালি হয়ে যাচ্ছে বোনের সাথে, আর কোনো অংশ দিয়ে দিলে তো আমার আসতে পারবি না, বোনের মনে করে অংশ নিয়ে যাওয়া মানে বোনের বাড়ির পথকে বন্ধ করে দেওয়া, এটা মনে করা। অথচ বোনকে যদি ভাই হতো তাহলে কি বাড়ি ভিড়ে সবাই নিত না, কি বলেন? আল্লাহ তাহলে কিনা সোনা নিসার প্রথমের জন্য বলছেন তুমি আল্লাহকে ভয় করে অংশ দিয়ে দাও, কারণ এই জায়গায় যদি মামলা করে তাহলে আত্মীয়তার সম্পর্ক টিকবে না। এই দেড় মহর এর ফলে কেবল এই যে ইয়ে টাকাটা এই ওয়ারিসের সম্পদ দেওয়ার ক্ষেত্রে গরিমসি করতেছি, যারাও দিলাম মনে করে 20 বছর পরে দিলাম, 20 বছর আপনি যে সম্পদ ভোগ করছেন বইয়েরটা, ওই সম্পত্তি 3 ভাগের 1 ভাগ আমাদের গর্গা ফাঁসি সিস্টেমে এই 3 ভাগের ভাগ এর হক ছিল, আপনি বোন দেন নাই, এটা হারাম খাইছেন আপনি, হারাম। আপনি মনে করতেছেন যে আমি আল্লাহ আল্লাহ মানুষ, আমি আলেম মানুষ, মুক্তি মানুষ, আমি হালাল খাইতেছি, মানে আমি খুবই খুশি আলেম হয়ে যাবো, আমাদের এসে বর্তমান পরিস্থিতি এরকম আলেম বলে আমাদের শুনবে সবাই একই অবস্থা, বয়ান এখান থেকে করতেছি কিন্তু বাস্তব আমি আমল করি না, মাঠে ময়দানে ওয়াজ মাহফিলে চমৎকার সম্বন্ধে বয়ান দিয়ে মুসলিমদেরকে তাক লাগিয়ে ফেলাইতেছি কিন্তু আমি হুজুর হিসেবে দেখতে একই অবস্থা, আমি আমার বোনকে সম্পত্তি দিতে চাই না, আমি আমার মেয়েকে ফকাইয়া সব ছেলেরা লিখে দিছি, এগুলি করে কিনা বলেন? ছেলেকে লিখে দিলাম ঠিক আছে, ছেলে তুমি লিখে নিলে কেন, তুমি কেন লিখে দিলা, তুমি আবার বাধা দিলে না কেন, কেন আপনি কাজ করতেছেন কেন, আপনি যদি বাবা দিয়েই থাকে আপনি কেন এই সম্পত্তিকে এখন আবার সুন্দর বন্টন করে বইকে রেখে দেন, যে আব্বা আমাকে ভুলে দিয়ে দিয়েছিল আমি নিয়েছিলাম ঠিক আছে, তোরা এভাবে পাস আমি তোদেরকে লিখে দিতেছি, আবার নামাজ কালাম হালাল হারাম, তার হালাল উপার্জন যদি না হয় তাহলে আবার